আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বেশ কয়েকদিন ধরে ইউটিউবে কাজবাজ করছেন, প্রায় 2-3 বছর ধরে কিন্তু ইউটিউবে প্রচুর পরিশ্রম করছেন, এর মধ্যে 8-10টা চ্যানেলও ক্রিয়েট করা হয়ে গেছে, বাট ইউটিউবে কিন্তু এখনও পর্যন্ত সেরকম সফলতা আপনি অর্জন করতে পারেননি। আপনাদের মধ্যে অনেকে এরকমও আছে যারা ইউটিউবে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করার পরে, ভালো পরিমাণ অডিয়েন্স গেইন করার পরেও অ্যাডসেন্স ডিসেবলের কারণে বা ইউটিউবের অন্য কোনো ইস্যুর জন্য আপনি ইউটিউবটা ছেড়ে দিয়েছেন। তো বেসিক্যালি আপনাদের সকলের জন্য আমি একটা ভিডিও প্ল্যাটফর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবের মতো এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি ভিডিও আপলোড করে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। এবং এই প্ল্যাটফর্মের বিশেষত্ব হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনি প্রথম ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, অর্থাৎ হচ্ছে প্রথম ভিডিও ছাড়া মাত্র আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। এবং এখানে ইউটিউবের মতো অ্যাডসেন্সের বা অ্যাডসেন্সের পিনের এরকম হ্যাডাবাডা ঝামেলাগুলো নেই, খুবই কম ঝামেলা। এবং এখানে কিন্তু ভিডিও আপনি আপলোড করে আপনি কিন্তু ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন এখান থেকে, এবং খুব কম সময়ে কিন্তু এখানে আপনি ভালো রকম গ্রো করতে পারবেন। তো আপনি যদি জানতে চান সেই ভিডিও প্ল্যাটফর্মটা কী, কী করে আমরা ওখানে সাইন আপ করবো, ফুল প্রসেসটা কী, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল বাংলা ইউটিউব চ্যানেলকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দিয়ে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউবে কাজবাজ করছেন বাট সেরকম সফলতা পাচ্ছেন না, বা ইউটিউব আপনার ঠিক জমছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও প্ল্যাটফর্ম, যেটা বেসিক্যালি নতুন না, এটা প্রায় আজ থেকে 5-6 বছর আগে থেকে আছে, বাট এটা অতটা ইউটিউবের মতো পপুলার না, কিন্তু এখান থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এখানে আপনি প্রথম ভিডিও থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন, এছাড়া এক্সট্রা প্রচুর ফিচার্স কিন্তু আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন বা প্রচুর ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নিই কী করে আমরা কি সাইন আপ করবো এবং আমাদের যে ভিডিও প্ল্যাটফর্মটা সেটা কী। তো গাইস, এখন আমরা চলে এসেছি যে আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে গুগল ওপেন করে নিচ্ছি। গুগল ওপেন করার পর আমরা সার্চ বারে টাইপ করবো ডেইলিমোশন পার্টনার। তো আমরা কিন্তু আজকে ডেইলিমোশন পার্টনার যে ভিডিও প্ল্যাটফর্ম এখানে কিন্তু কাজ করবো। এখানে আমরা দেখে নেবো কী করে অ্যাকাউন্ট খোলে, কী করে পেমেন্ট মেথড কী কী রয়েছে, কী করে এখানে হাত থেকে আপনার আর্নিং হতে পারে, কীরকম কী ফেসিলিটি পাচ্ছেন সমস্ত কিন্তু আমরা কিন্তু দেখে নেবো। তো ডেইলিমোশন পার্টনার বলে সার্চ করার পর আপনার সামনে প্রথম লিঙ্কটা আসবে, এই প্রথম লিঙ্কটার উপর আপনি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার যে ডেইলিমোশনের ওয়েবসাইটটা সেটা খুলে যাবে। তো আপনি এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন dailymotion.com/dm/partner, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আপনাকে আসতে হবে। আপনাদের সকলের সুবিধার্থে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও প্রোভাইড করে দেবো। তো এখানে আসার পর প্রথমে আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যে কোনো জায়গায়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে গেট স্টার্টেড বলে যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দেখে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেবো, বা আপনি চাইলে ডাইরেক্ট গুগল অথবা ফেসবুকের থ্রু কিন্তু এখানে খুব ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিই। তো সমস্ত ডিটেলস ফিল করার পর আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন বা ডাইরেক্টলি ফেসবুকে বা গুগলের থ্রু খুলতে পারেন। তো আপনার সমস্ত ডিটেলস ফিল করার পর এখানে অ্যাকসেপ্ট টার্মসের অপশন আসবে, সো আমরা অ্যাকসেপ্ট টার্মসের উপর ক্লিক করবো। অ্যাকসেপ্ট টার্মসের উপর ক্লিক করার পর আপনার যে জিমেলটা দিয়েছিলেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করার পর এন্টার প্রেস করবেন। ওটিপি এন্টার করার পর আপনার সামনে অপশন আসছে বিকাম এ পার্টনার। তো আপনি যদি এখানে ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন পার্টনার হতে হবে ডেইলিমোশনে। সো আমরা বিকাম এ পার্টনার অপশনে চলে আসার পর ডেইলিমোশনে আপনি কী কী ফেসিলিটি পাচ্ছেন, কী কী জিনিস, কী কী অ্যাফিলিয়েটের থ্রু বা কী কীসের কীসের থ্রু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, এর রুলস রেগুলেশন টার্মস কন্ডিশন যা যা আছে সমস্ত কিন্তু এখানে লেখা আছে। তো আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই করে এটা কিন্তু একবার, এই যে পুরো আর্টিকেলটা রয়েছে এটা একবার পড়ে নেবেন। আর্টিকেলটা পড়ার পর আপনি নিচে স্ক্রোল ডাউন করবেন, দেন এখানে অ্যাকসেপ্ট টার্মস বলে একটা অপশন আছে সেখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে অপশন চলে এসেছে ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। সো আমি এখানে একটা জাস্ট একটা যে কোনো একটা নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি এখানে নাম দিচ্ছি আননোন। তাহলে হবে কি আপনার চ্যানেলের একটা কাস্টম ইউআরএল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমার চ্যানেলের নামটা লেখার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, এছাড়া আপনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দেবেন। সেগুলো অ্যাড করার জন্য জাস্ট আপনার ইউজার নেমটা এখানে আপনি লিখে দেবেন। তো আমি এগুলোকে আগে ফিল করে নিচ্ছি। সমস্ত ডিটেলস ফিল করার পর আপনাকে এখানে ইউটিউবের মতো একটা কভার আর্ট অ্যাড করতে হবে এবং এখানে একটা লোগো অ্যাড করতে হবে। সো আমরা এখানে একবার ট্যাপ করে এখান থেকে আমাদের এখানে যদি আমাদের কোনো কভার আর্ট থাকে সো আপনি এখানে জাস্ট আপনার কভার আর্টটা সেটা কিন্তু অ্যাড করে নেবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোথায় কীরকম শো হবে, ট্যাবলেটে কীরকম শো হবে, ডেস্কটপে কীরকম শো হবে। সো আমরা এখানে কভার আর্টটা অ্যাড করার পর সেভে ক্লিক করবো।
তো আপনি এখানে খুব সহজে কিন্তু ইজিলি যে কোনো একটা কভার আর্ট অ্যাড করতে পারেন। কভার আর্টের উপর আমাদের অলরেডি একটা ভিডিও আছে, সেটা আপনি এই উপরে আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। তো আমি এখানে একটা নর্মাল যে কোনো একটা কভার আর্ট অ্যাড করে দিলাম। কভার আর্ট অ্যাড করার পর এখানে আপনাকে একটা লোগো অ্যাড করতে হবে। তো আমাদের জাস্ট একটা এখানে যে কোনো একটা লোগো আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। নিজের ইচ্ছা মতো কভার আর্ট এবং লোগো অ্যাড করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনার সামনে সেভ বলে একটা অপশন আছে। তো আমরা এই সেভ অপশনে একবার ট্যাপ করব। সেভ অপশনে ট্যাপ করলে আমাদের যে চ্যানেলটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি এখন ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে যেমন ইউটিউবে যদি আপনি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও কোনোদিনও ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি ড্যাশবোর্ডটাকে বুঝতে পারবেন। ইউটিউবের মতো সেম ড্যাশবোর্ড, এখানেও কিন্তু আপনি ইউটিউবের মতো সমস্ত প্রায় সমস্ত ফিচার্সই পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে এডিটে ক্লিক করে আপনার চ্যানেলকে কাস্টমাইজও করতে পারেন। তো আমরা একটু বাম দিকে আসি। বাম দিকে মিডিয়া অ্যানালিটিক্স বলে প্রচুর অপশন আছে। তো আমরা প্রথমে ভিডিও আপলোড করা শিখে নেবো। ভিডিও আপলোড করার জন্য জাস্ট এই আপলোড অপশন একবার ট্যাপ করব। আপলোড অপশনে ট্যাপ করার পর আপনি এখানে 10টা ভিডিও একসঙ্গে আপলোড করতে পারেন ড্র্যাগ এন্ড ড্রপ করে, অথচ আপনি এখানে থেকে সিলেক্ট ফাইল করে আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট একটা আমার লোয়ার থার্ড বানন ছিল, সেটা আমি জাস্ট আপলোড করে আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য। তো এখানে আপলোডে ক্লিক করার পর আপনি এখানে টাইটেল দিতে পারেন। তো আমি এখানে টাইটেল দিলাম। আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। আমার কোনো ডিসক্রিপশন লেখা নেই বলে আমি টাইটেলটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার ভিডিওটাকে যদি র্যাঙ্ক করাতে চান, ভালো ভিউজ আনতে চান, তাহলে অবশ্যই করে ট্যাগসগুলো দেবেন। এখানে যদি আপনার ভিডিও এসডি রেস্ট্রিক্টেড হয় তাহলে এটাকে ঠিক করে দেবেন, না হলে দরকার নেই। এখানে আপনি আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটা সেটা চুজ করে নেবেন। ক্যাটাগরি আপনি এখানে চুজ করে নেবেন, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ওপর সেটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি চাইলে এখানে প্লেলিস্ট ক্লিক ক্রিয়েট করতে পারবেন। ইউটিউবের মতো সেম এইভাবে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়া প্রাইভেসিতে এখানে পাবলিক, প্রাইভেট এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড ভিডিও আপনি কিন্তু এখানে বানাতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে আমাদের যে ভিডিওটা আপলোড চলছে এখানে আমাদের যে ভিডিওর লিঙ্কটা সেটাও কিন্তু চলে এসেছে। এখানে অ্যাডভান্সড অপশানে গিয়ে আপনি কিন্তু আরও কিছু জিনিস করতে পারবেন। এখানে রেকর্ডিং ডেট থেকে শুরু করে এখানে যে জিনিসগুলো আছে, কোথায় কোথায় অ্যালাউ করবেন আপনার ভিডিওটা, কোথায় কোথায় অ্যালাউ করবেন না, কোন কান্ট্রিতে, সমস্ত কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো আমরা বেসিক্স একটা দেখে নিই এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে আপলোডটা চলছে। তো আমরা এটা আপলোড হয়ে যাওয়ার পর ফিরে আসছি। তো এখন ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে অ্যাডভান্স অপশন চলে আসবে। অ্যাডভান্স অপশন চলে আসার পর আপনি এখানে মনিটাইজেশন চান, ভিডিওতে আপনার ভিডিও থেকে ইনকাম করতে চান কি চান না। যদি আপনি মনিটাইজেশন অন করতে চান তাহলে মনিটাইজেশনটাকে অন করে রেখে দেবেন, যদি অফ করতে চান তাহলে অফ করে রেখে দেবেন। তো আমরা এখানে বেসিক্স অপশন আবার চলে এসে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড, প্রসেসিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমরা এখানে একবার পাবলিশ অপশনে ক্লিক করবো। পাবলিশ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে কিনা, ডান বলে অপশন কিন্তু চলে এসেছে। তো এরপর আমরা সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর অপশন আছে। এখানে আপনার অ্যানালিটিক্স অপশন আমরা একবার চলে আসবো। অ্যানালিটিক্স অপশনে চলে আসার পর আমরা এখানে আমাদের যে চ্যানেলে কত ভিউয়ার্স আসলো, কত ওয়াচ টাইম হলো, কত রেট রয়েছে, এছাড়া কত আমার এস্টিমেট আর্নিং, কত আমি ইনকাম করেছি সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি এখনো পর্যন্ত সেরকম কোনো ভিডিও আপলোড করিনি বা কোনো রকম কিছু করিনি, আপনাদের সামনে চ্যানেল ক্রিয়েট করলাম, তাই এগুলো সমস্ত কিছু জিরো জিরো আছে। তো এরপরে চ্যানেল অপশনে এসে আপনি এখান থেকে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ এডিট করতে পারবেন। এখানে আর্নিং অপশনে চলে আসতে পারবেন। আর্নিং অপশনে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখন আর্নিং কিন্তু জিরো রয়েছে। আপনি এখানে আপনার যেরকম আর্নিং করবেন সেখানে কিন্তু আপনার এখানে আর্নিংটা শো হবে। তো এখানেও কিন্তু ইউটিউবের মতোই আপনাকে আর্নিং উইথড্রল করার জন্য বা পেমেন্ট উইথড্রল করার জন্য আপনাকে মিনিমাম $100 হতে হবে। কিন্তু এখানে অ্যাডসেন্সের ঝামেলা নেই, অ্যাডসেন্সের পিনের ঝামেলা নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি প্রথম ভিডিও থেকে ইনকাম করতে পারছেন। তো আমরা এখানে চলে আসবো সাইডে পেমেন্টস। এখানে পে আউটস মেথডস যেটা আছে, আমরা কীভাবে টাকাটাকে উইথড্রল করবো বা টাকাটা আমাদের কাছে আনবো। তো আমরা এখানে কানেক্ট পেমেন্ট সার্ভিসের উপর ক্লিক করে পেইউনিয়ার বা পেপালের মাধ্যমে কিন্তু টাকাটাকে উইথড্রল করতে পারবো। খুব ইজিলি কিন্তু পেপাল বা পেইউনিয়ারটাকে এখান থেকে আপনি কানেক্ট করে উইথড্রল করতে পারবেন। তো এখানে আমরা মিডিয়া অ্যানালিটিক্স এগুলো অপশন, আপনি যদি কোনোদিনও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউজ করে থাকেন বা ইউটিউব স্টুডিও ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত জিনিসগুলো আপনার জানা, আপনি বুঝতে পারবেন যে এইভাবে এইভাবে আপনি ভিডিও করতে পারবেন, এইভাবে কী করতে পারবেন। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমাইজ, আপনি ভিডিও আপলোড করার পর ভিডিওটাকে একটুখানি হলে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া প্রচুর কিন্তু এখানে ফেসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার যে ডেইলিমোশনের যে চ্যানেলটা সেটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো ডেইলিমোশনের চ্যানেল ক্রিয়েট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা আমরা পাবলিশ করলাম তার পাশে কিন্তু মনিটাইজেশনের লোগোটা দিচ্ছে, কত ভিউজ হয়েছে, কত কী হয়েছে, সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ইউটিউবে আপনি যে পরিশ্রমটা করছেন সেটা যদি আপনি ডেইলিমোশনে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। আপনি যে ভিডিওগুলো ইউটিউবে করছেন সেগুলো কিন্তু ডাইরেক্টলি এখানে একটু কাস্টমাইজ করে ডেইলিমোশনে আপনি আপলোড করে দিতে পারেন। তাহলে আপনার হবে কি, একটা ভিডিও আপনি দু জায়গায় কাজে লাগাতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি পুরো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, পুরো জিনিসটা করতে পারেন। যদি এর মধ্যে কোনো রকম অসুবিধা হয় বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। ভিডিওটাকে বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করতে বলবেন না। যদি আপনি আমার সঙ্গে সরাসরি কানেক্টেড থাকতে চান তাহলে আমাকে ফেসবুক ইনস্টাতে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো গাইস, আজকের জন্য এইটুকুই। শিখতে থাকুন, জানতে থাকুন আর অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।